2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমের যাত্রা ভালো নাও হতে পারে, কিন্তু টি টোয়েন্টি আন্তর্জাতিকে ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির যাত্রা খুবই দর্শনীয়। এসব স্মৃতি নিয়েই এই ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়তে চান তিনি। বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর জুটি যিনি প্রধান কোচ ছিলেন খুবই সফল ছিল। বিরাট শাস্ত্রীর নেতৃত্বে ভারত নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে দুবার পরাজিত করে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যায়। এই সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী বছর। টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়ার পর রবি শাস্ত্রী ও অন্যান্য কোচিং স্টাফের প্রশংসা করেছেন বিরাট। রবি শাস্ত্রী ছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের পর বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ শেষ হয়েছে। বিরাট কোহলি টুইটারে বলেছেন, একটি দল হিসাবে আপনাদের সাফল্যের সাথে সমস্ত স্মৃতি এবং একটি দুর্দান্ত যাত্রার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের অবদান দুর্দান্ত এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বদা স্মরণ করা হবে। ভবিষ্যতের জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। নিউজিল্যান্ডের ভারত সফরে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য রোহিত শর্মার নেতৃত্বে যুব দলটি খেলতে প্রস্তুত। এই সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, হর্ষাল প্যাটেলের মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। টি টোয়েন্টি সিরিজে থাকছেন না বিরাট কোহলি।